আসসালামু আলাইকুম, কি খবর? আপনারা সব ভালো আছেন? আর আমি এখন আইসি প্রতীক্ষা হসপিটালেও যে সুলতান ভাই আছেন, তার ছোট বাচ্চাটার মানে পাওয়ার সার্জারি করা হয়েছে, এলাগিও আইসি। কারণ প্রতীক্ষা হসপিটাল আইতে হইলে কোনবাই থাকি আওয়া হয় কিলা আইতা আমি দেখাই, প্রাইভেট হসপিটাল আসছিল প্রায় হইল গিয়া খানা ভাড়া থাকিলে আমি ছয় মাইল গিয়ে আইবা থেকে আইবা হইয়া ও হিবাজুবাই দেখা নারেঙ্গি নুনমাড়ি থেকে আইবা আর সামনে ও প্রতীক্ষা হসপিটাল, কারণ ভিতরে যাই চলো ভিতরে গিয়া দেখাই। দেখো প্রতীক্ষা হসপিটাল কত সুন্দর ভিতর, নতুন বানানি হয়েছে দেখেন। ও দেখো হসপিটালের উপরে আইলাম আর এখন রুমও ঢুকিয়া। কত আসলো রুম? পাঁচশো নয় আইস। দেখো তার পাও এখন চুড়া বেন করে দেব। সবে দোয়া করিও, সবে দোয়া করিও, কো না এখন মাতেন না তো আসে সারাই দোয়া করিও, এ ডরাই না দেখো নি সারাই দেখিও। আসসালামু আলাইকুম, আমরা তো আমরা নাতি লইয়া বহুত ঘুরিলাম, আমরা ফাও এখন ফাও কোনো রূপ ধরা হয় না, আমরা শিলং উলং গিয়া রইয়া সারা পরিবার ঘুরতে ঘুরতে ফিল্টার পরিমল সারা কোনো কেন আর বাসে না। ও কেন আইয়া আমরা জিএমসি তো ঘুরিয়া নেম কেয়ার ও ঘুরিয়া কোনো কিছু ধরা পড়ছে আর অনু আইয়া ও কিতাবখানোর নাম প্রতীক্ষা হসপিটাল আইয়া ওটা ধরা পড়িয়া ও তার ইয়ে করছে নিমকে আর থাকি অন ফাটাইয়া দিছে অন ডাক্তার আসলো না এর লাগে, বাকি সব টেস্ট তো অন হই গেছে, সারা অন হই গেছে আর অন ফাটে ফাটাইয়া দিছে ডাক্তার জন বড় বালা ডাক্তার তাই নো সুপ্লাই অন দে তাই আমরা ইয়ে করা অপারেশন করা এখন আমরা রোগী আল্লাহর রহমতে সুস্থ পথে হই গেছে। তা সবাই দোয়া করবা, সবাই দোয়া করবা, আমার নাতি বললে এখন পুরানা বিল্ডিং আইসি প্রতীক্ষা হসপিটাল নিচে লাগে, কিন্তু অবাধে তো আপনারা দেখাই আর বিল এখন তানোর মানে এখন বিল পে লাখ কত টাকা বিল আইছে ওখানে একবার দেখাই নি আপনারে, এর আগে দেখলাম কেন নাজারাটা দেখাই লাই আপনারে। ও বাইতে কে ইয়ে ঢুকলা ভিতরে আর ইবাজি তো আমরা এখন আছি উপরে আর ইবেটারে তো সিন রায় তা খালি আমার দেহ কাথুরাতে আরে তো লা সুন্দর দেখায় হসপিটাল।
না বিল্ডিং হয় যদি না আনা নি পুরানা বিল্ডিং ও ফার্স্ট ফ্লোরও উঠিয়াও আইলা এইয়াও অন্য সামনে বিল্ডিং করার জায়গা কত টাকা বিল আইল দেখো দেখাই ওই তো বর্তমান ইন বিল আইছে কত দেখায় 58,674 খালি অপারেশনের বিল আর ও আরো সার্জারি ওর 30,000 টাকা ও আরো 30,000 টাকার বিল ও তো আরো 30,000 টাকার বিল মানে জানদান মনোহর হইন গুয়াহাটিতে ইয়া পেশন লইয়া ইয়া টোটাল মনোহর প্রায় লাখ টাকা লান খরচ হই আসছে এখন ইতা কিতার লগে দেখা ইয়ার তা এখন হই হুন তার মানে যারা ইন আইতে সাইরা টান টানোর লাগে হইয়া কমেও না আইলেও লাখ দেড় লাখ তো এত লইয়াওয়া জরুরি প্রাইভেটও যদি বড় হসপিটাল বালা হসপিটালে এগুলাই সর্বশেষ কমেও এত লাখ দেড় লাখ টাকা লইয়া হওয়া জরুরি কারণ আনইলে এগুলা পাশাপাশি ভাই কিচ্ছু হইত না কারণ দেখায় তো কিলা কিতা খরচ তানোর প্রায় লাখ টাকা খরচ ওইয়া হারছে এটা তো খালি খালি হসপিটালের খরচ আবার ওইছে এটা রুম ভাড়া খানি আওয়া যাওয়া এটা এটা হিসাব করে প্রায় মনে করো দেড় লাখের তার বুঝছো না তো এখন আর ভিডিওটা বেশি লম্বা করি না আশা করি আপনারা মনে হয় বুঝছেন আর বেশ হয় তার লাগে দোয়া করবা আর কোনো ভুল হইলে মাফ করবা আপনারা মতামত জানাইবা ভিডিওটা অনেক শেষ করি আর আসসালামু আলাইকুম।